একজন ভিক্ষুক সারি ধরে একটা জায়গায় বসেছে। আমি আমার গাড়ির চালককে বললাম একটু থামো, সে থামলো। আস্তে করে দরজা খুলে আমি তাদের পাশে গিয়ে জিজ্ঞেস করলাম কানে কানে, সারাদিনের রুজি কেমন হয়? আমাকে একজন উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালোই হয়। আমি বললাম ভালো পরিমাণটা কেমন হতে পারে আপনি জানতে পারেন? সে আমাকে বললো 1500 থেকে 1800 পর্যন্ত আমাদের ডেইলি আমরা মানুষের সহযোগিতা পাই। আমি বললাম তাই তো খারাপ না ভালো। বললে স্যার থাকে না তো? থাকে না কেন? উত্তর দিল সকালবেলা বসার আগে স্যার খাজনা দিয়ে এখানে বসতে হবে। কারা খাজনা দেব ভাই? বলেছে কেডার বলছে। তাহলে ওইয়ারগুলের কেডারদেরকে আমার বিপুল ভাই বোনেরা ছিল। এরপরে জিজ্ঞেস করলাম কি পরিমাণ খাজনা দেব? তো বলল স্যার বিভিন্ন জায়গার বিভিন্ন রেট, সব জায়গায় এক রেট। আল্লাহ রেট দিয়ে কেমন বাসে? কয় বাসে কিন্তু পুষায় না। আল্লাহ বাস কোনো পুষায় না কেন? কয় স্যার 30 টাকা কেজি দরের পেঁয়াজ যখন 300 হয়েছে স্যার পুষাইব কেমনি? বলছিল 10 টাকায় চাল দেবে স্যার, এখন 80 টাকায় পাই না, পুষাইব কেমনি? এখন আমি আর ভয় পেল যা তালিকা কোনটা বাড়াবে আল্লাহ জানে। আমি একটু সময় না হাতে তুলে দিয়ে বললাম তো ভাই তোমার জন্য অনেক দিলাম, কষ্ট নিও না, আমি একটু জিজ্ঞেস করে তোমার সময় নষ্ট করেছি, আসসালাম আলাইকুম বলে আমি গাড়ি করে উঠে গেলাম। সম্মানিত ভাইয়েরা বোঝা গেল যে রাস্তার বিক্ষু কিভাবে মজলুম ছিল। এইভাবে সেই সরকারের ঘনিষ্ঠ সহচর একসময় বলেছিলেন ঘরে থাকলে মন বাইরে গেলে বই, এবং তিনিও বলেছিলেন এই সরকার কিভাবে ক্ষমতায় আসে আসছে ভুলে গেলে চলবে না, জনগণের বুকে আসে না অন্যভাবে আসছে। এখন আমরা শুনি কেউ কেউ বলেন যে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন কি ক্রেডিবল হবে? আমি জিজ্ঞেস করতে চাই আওয়ামী লীগ নির্বাচন কখন চেয়েছে? 2014 সালে 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস, অটো পাস, টাইব্রেকারে গোল। 2018 সালে ধৈর্য ধরতে পারে নাই, দিনের বেলা পর্যন্ত অপেক্ষা করতে পারে নাই, রাতে খালাস। 2024 সালে সবাইকে জেলের মধ্যে ঢুকাই একদম ফিটফাট। এখন ক্যান্ডিডেট খুঁজে পায় না কন্টেস্ট করার জন্য, দামি ক্যান্ডিডেট, দামি পার্লামেন্ট, দামি মন্ত্রী পরিষদ, দামি প্রধানমন্ত্রী, সবকিছুই দামি। যারা নিজেরাই নির্বাচনে বিশ্বাস করে না তাদেরকে আবার আপনি নির্বাচনে আনবেন কিভাবে? তারা তো নির্বাচন চাইলে তাদের আমলেই নির্বাচন দিতে পারত, তাদের তো জনগণের উপরে কোনো আস্থা নাই, এই জন্য নির্বাচন দিতে সাহস করে নাই। আর সাহস করবে কিভাবে? সমাজের কারে বাকি রাখছে, কার উপরে জুলুম করে নাই? 2013 সালের ঘটনাগুলো আপনাদের সবার স্মরণ আছে, জামাতে ইসলামের কথা আমার ভাইয়েরা বলে গেছেন, আমি আর দ্বিতীয়বার বলতে যাচ্ছি না, আপনাদের ধৈর্যের বিচ্ছুতি ঘটবে এই আশঙ্কায়। 2013 সালের 5ই মে 7টা 74-এ হেফাজতে ইসলামের ডাকে এই দেশের লক্ষ লক্ষ মানুষ এসেছিল, শেখ হাসিনার গদি দখল করতে এসেছিল। তারা কয়েক দফা ন্যায্য দাবিতে এখানে এসেছিলেন, তাদের সাথে কি আচরণ করা হয়েছে? এর রাজ সাক্ষী তাদেরই মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এই স্বৈরাচারের পতনের মাত্র 4 দিন আগে সে বলেছে মনে ভুলে যাবেন না শাপলা চত্বর, রাত 12টার পরে এইভাবে উপবাস করে বলে নাই কি সাফ করেছিল? কোরআনের হাফিজদেরকে, হাদিসের মুহাদ্দিসদেরকে, কোরআনের মুফাসসিরকে, মুদাররিসকে, এতিম শিশুদেরকে যারা নির্বিচারে গুলি করে রাতের বেলা হত্যা করেছিল তাদের মাসে এটা ছিল সাফ। কতজন বনি আদমকে হত্যা করা হয়েছে আজও জাতি জানতে পারলো না, জানতে দেওয়া হলো না।
তার আগে তাদের অপকর্ম আমরা লক্ষ্য করেছি। ক্ষমতায় বসার মাত্র 2 মাস হয় নাই, 2009 সালের 10 জানুয়ারি তারা ক্ষমতায় বসেছিল, আর 26 এবং 27 ফেব্রুয়ারি পিলখানায় তারা এরকম আরেকটা সাফ করেছে। 57 জন চৌকস দেশপ্রেমিক অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করেছিল, তাদের পরিবারের মহিলা সদস্যদের ইজ্জত লুণ্ঠন করেছিল, ইজ্জত লুণ্ঠন করার পরে তাদেরকে হত্যা করেছিল, হত্যা করার পরে তাদেরকে ড্রেনে ভাসিয়ে দিয়েছিল, অপকর্ম ঢাকার জন্য এবং খুনিদেরকে আড়াল করার জন্য 1.5 ঘন্টার জন্য সারা এলাকার বাতি নিভিয়ে দেওয়া হয়েছিল, এয়ারপোর্টে একটা এয়ারক্রাফট রেডি ছিল। এর জবাব এই জাতিকে পেতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত শ্রুতি মণ্ডলী, কেন সেনাবাহিনীর উপরে এত রাগ কেন? কারণ আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক, আমাদের সেনাবাহিনীর লড়ে যাওয়ার ঐতিহ্য আছে। দেশের ক্রান্তিকালে তারা চাপায় পড়ে, এবারকার বন্যায় আমরা তাদের সেই কর্মগুলো দেখেছি। এরকম একটা সেনাবাহিনী সবাই সহ্য করতে পারবে না। একটা প্রবাদ আছে, বাদ গরম হলে মেহমানের জন্য সুবিধা কিন্তু বিড়ালের জন্য অসুবিধা। গরম বাতে বিড়াল মন খারাপ করে। দেশপ্রেমের এই স্তম্ভটাতে আঘাত দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, আরেকটা গর্বের বাহিনী মিডিয়ার ষড়যন্ত্র করে তাদেরকে ধ্বংস করা হয়েছে। আজকে মিডিয়ার নামের কোনো বাহিনী বাংলাদেশে নাই। এই নামের মধ্যে একটা শৌর্য বীর্য ছিল, তেজ ছিল, বীরত্বের মানসিকতা ছিল। এখন বানানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, মানে সীমান্তের চৌকিদার। কোথায় মিডিয়ার আর কোথায় চৌকিদার? লোগো বদলানো হয়েছে, ড্রেস বদলানো হয়েছে, একটা বাহিনীকে ষড়যন্ত্র করে শেষ করে যাচ্ছে। কারা করবে? এই নাজিমুদ্দিন রোডে আমার সৌভাগ্য হয়েছিল একবার আসা, আর অন্যান্য জেলায় আরো 2 বার যাওয়া। এই সরকারের খুব মহব্বত ছিল আমার প্রতি। 5 বছর পর পর আমাকে কিছু বিশ্রাম দেওয়ার জন্য গেস্ট হাউসে নিয়ে যেত, আদর করে রাখতো, পানির বিল নিত না, কারেন্টের বিল নিত না, আবার রেশনও দিত কিছু কিছু, থাকারও বিল মার। আমি এটাকে জেল বলি, আপনারা বলবেন তো এটা কি ছিল? এটা বলতে পারেন যে মজলুমের অবকাশ কেন্দ্র ছিল। আচরণ যাই করুন, জেল আমি ওইটাকে বলি। শিবে আবু তালেবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশের 30 জনের অধিক মানুষ, শিশু থেকে বৃদ্ধ, যারা 3 বছরের অধিক সময় বড় কষ্ট করেছিলেন, আরবের জালিমরা তাদের সাথে সমস্ত লাইফলাইন কেটে দিয়েছিল, পানি বন্ধ, খাবার বন্ধ, সব ধরনের ফলমূল বন্ধ, দেখা সাক্ষাৎ বন্ধ, অল্প দিনের মধ্যেই যার ওষুধ নিয়ে গিয়েছিলেন সব ফুরিয়ে গিয়েছিল, তারপরে ঘাসের পাতা, ঘাস এবং ঘাসের সাল এগুলো ছিল তাদের খাবার, এইটাও যখন পাওয়া গেল না, তখন মরা পশুর শুকনা হাড্ডি তাদেরকে চিবাতে হয়েছে, ওইটা ছিল যে যে মুমিনদের সামনে ওই জেল আছে, এই মুমিনরা দুনিয়ার এই পাতলা জেলকে কোনো পাত্তাই দেয়। সম্মানিত ভাই বন্ধুগণ, কিন্তু দুঃখের বিষয়, আমি বলছিলাম যে হেফাজতের সেই ঘটনার পর অসংখ্য আলেমকে গ্রেফতার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, উদ্দেশ্যমূলক হয়রানিমূলক মামলায় তাদের কাউকে কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আবার 22 সালে একই ঘটনা ঘটানো হলো, অসংখ্য আলেমকে জেলে নেওয়া। সৌভাগ্যক্রমে আমিও তাদের জেলের সাথী হয়ে গেল। বিভিন্ন সময় যখন আদালতে তাদেরকে হাজির করা হতো, তখন চোখের পানি ধরে রাখতে পারতাম না। বিজ্ঞ প্রাজ্ঞ বয়স্ক আলেমদের পায়ে বেড়ি, হাতে কড়া। একদিন আমি একজন এসকর্টের পুলিশকে ডেকে বলেছিলাম, ভাই একদিকে আস, ওই যে ভদ্রলোকের পায়ে বেড়ি আর হাতে কড়া, ওটা গুলিয়ে নিয়ে একটু আমার পায়ে আর আমার হাতে লাগে। কেন বলছে? আমি বললাম যে ইনি কোরআন হাদিসের উস্তাদ, উনি হাজার উস্তাদের উস্তাদ, হাজার সাগরীদের উস্তাদ, তালাবার উস্তাদ,
ইনি ইমামুল হাইয়া ওয়াল মাইয়া, তাদের কথা আমরা মিম্বর থেকে শুনি, চোখের পানি ফেলি, তাদের কথায় মানুষের দিলে আসর হয়, তাদের হাতে লাগিয়েছেন, কড়া পায়ে লাগিয়েছেন, বেড়িটা সহ্য হয় না। বললো আপনি চাইলে এটা পারবো না। আমি বললাম তাইলে আমি চোখ ফিরে নিলাম। এক জেল থেকে আরেক জেলে এইভাবে বেড়ি দিয়ে কড়া দিয়ে তাদেরকে টানাটানি করা হয়েছে, তাদেরকে নিকৃষ্ট আচরণ করা হয়েছে, তাদের কাউকে ডিভিশন দেওয়া হয়নি। অথচ এবিসিডি তাদের দলের চোর ডাকাত কোনে এদেরকে আমি ডিভিশন দিতে দেখেছি। উলামায়ে কেরামের প্রতি সামান্য ইজ্জত প্রদর্শন করা হয়নি। অথচ দুর্ভাগ্যের বিষয় আমাদের কেউ একজন এরকম একটা মানুষকে কৌমি জননী বানায় ফেললেন। লজ্জা আমরা রাখি কোথায়? ব্যক্তিগত মতলব হাসিলের জন্য সেই দিন নিঃসন্দেহে তুষামত করা হয়েছে। আমরা উলামায়ে কেরামকে অভিনন্দন জানাই, শুকরিয়া জানাই, শ্রদ্ধা জানাই। ওই দিনকার ডাকে দেশের বিশিষ্ট উলামায়ে কেরাম হাজির হননি। বহু চেষ্টা করা হয়েছে তাদেরকে হাজির করা, না, তারা না বলে দিয়েছেন, সাফ না বলে দিয়েছেন, যা ইচ্ছা তাই করো, যাব না ওই সমাবেশ। দুই একজনকে বলতে হবে অস্ত্রের মুখে ধরে এনে হাজির করেছে। আর ওই রকম যারা কৌমি জননী বানিয়েছিলেন তারা হয়তো তাদের সাগরিকদেরকে নিয়ে এখানে এসেছে। আফসোস, আল্লাহর কুরআন, রসুলের কিতাব, কিতাবুল্লাহ সুন্নতে রসুলুল্লাহ লেখাপড়া করে মানুষ কিভাবে এভাবে নিজের বিবেককে ছাপা দিতে পারে? আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করুন, এরকম কাজ যারা করেছেন তাদেরকেও ক্ষমা করুন। আমরাও আসুন আমাদের ভুল ত্রুটির জন্য আল্লাহর দরবারে তওবা করি, তাদেরও তওবা করা উচিত। সম্মানিত ভাইরা, একটা দুঃসময় জাতি পার হয়েছে, সাদাবাসদের জ্বালায় অতিষ্ঠ, দখলদারের জ্বালায় অতিষ্ঠ, মা বোনদের ইজ্জত নিয়ে তটস্থ, জীবন নিয়ে অতিষ্ঠ, তটস্থ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটত, মানুষের মুখের দিকে তাকানো যেত না, চুপি চুপি কথা বলতে ভয় পেত, একটা অদৃশ্য তালা ফুটে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, কথা বলতে পারবো, অন্যায় করলে তার প্রতিবাদ করা যাবে না, জামাত ইসলামের উপরে তো রাগ কেন? রাগ হচ্ছে এই দলটাকে কেউ কখনো কিনতে পারেনি, খরিদ করতে পারে। এই দলটা অন্যায়ের সামনে কখনো মাথা নত করে, রাগের মূল জায়গা এখানে। আমাদের লেস কাটা গেছে তো তোমাদের লেস ঠিক থাকবে কেন? গোসাটা ওই জায়গায়, ওই যে শৃগাল যার লেস পুড়েছিল সে চিন্তা করলো আমার যখন পড়েছিল এক জায়গায় বসে থাকবো না, সব করে দৌড়াদৌড়ি করে লাগাই দেবো। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। আমাদের লোকেরা ফাঁসি বরণ করে নিয়েছে কিন্তু মাথা নত, আমাদের লোকেরা আয়না করে গিয়েছে কিন্তু কারো কাছে গিয়ে ভিক্ষা চায়, আমাদের লোকেরা হাত পা হারিয়ে পঙ্গু হয়েছে কারো সহানুভূতির কাঙ্গাল হয়নি আল্লাহ ছাড়া। আমরা এগুলো সৌভাগ্যের কারণ মনে বলবেন জুলুমও কি সৌভাগ্যের কারণ হয়? অবশ্যই হয়, অবশ্যই। আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা যখন সবর করে আল্লাহ তখন তাদের শাসে শাস্তি থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যখন তোমাদের উপর বিপদ আপদ জুলুম অত্যাচার আসবে তোমরা আল্লাহ সাহায্য চাও সবর এবং সলাতের মাধ্যমে। তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সাথে আছে, সাবরিনদের সাথে আছে। যারা সবর করবে অবশ্যই আল্লাহকে তারা সাথে পাবে। সবর আমাদের শক্তি, এই সবরের উপরে আমরা ভর করেছিলাম, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছিলাম। অনেকে বলতো যে এই দুঃশাসনের কি শেষ হবে, আল্লাহ তাআলার মেহরবানি হয়েছিল, আল্লাহ তাআলা এবার আমাকে লাব্বাইক বলার সুযোগ দিয়েছিলেন। সেই পবিত্র কাবা করেও অনেকে ঠায় মাঝে মাঝে তাকিয়ে থাকতো। আমি বলতাম যে ভাই আমার মধ্যে আপনি কাউকে খুঁজছেন? ওই জি। আমি বললাম দাঁড়িয়ে খুঁজছেন? এই ব্যক্তি। আসসালামু আলাইকুম। আমাদের কি কোনো পথ আছে
এই জুলুম থেকে বের হওয়া কেন নয় ভাই? অবশ্যই আছে। আপনি যে জায়গাটা এসেছেন এই ঘরের মালিককে বলে যান চোখের দুর্গটা পানি ফেলেছে, আপনার নিজের জন্য জাতির জন্য ইনশাল্লাহ এই পানি বৃথা যাবে। আমাকে লোকেরা জিজ্ঞেস করতো কারে দিয়ে এটা আশা করা যায়, আমি বলতাম কেন আমাদের যুব সমাজ, বলে যে কোন যুব সমাজ যেটা মোবাইল আর টিকটক নিয়ে পড়ে থাকে সেই যুব সমাজ? আমি বললাম হ্যাঁ সেই যুব সমাজ, আল্লাহ চাইলে এই যুব সমাজে বিস্ফোরণ ঘটাতে পারে। কখনো জানি না এরকম একটা বিস্ফোরণ ঘটে যাবে। আমি এটা 11-17 তারিখের কথা বলছি, জুলাই মাস, জানতাম না এরকম একটা কিছু ঘটবে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তো গোটাই দিলেন, আল্লাহ কোথায় দিলেন, আন্দোলন নিবু নিবু হচ্ছিল, এরকম কত আন্দোলন হয়েছে অতীতে, সেই আন্দোলন মুঘল বাহিনী দিয়ে, হেলমেট বাহিনী দিয়ে, রাষ্ট্রের জনগণের কেনা পয়সায় বুলেট এবং ব্যানার দিয়ে সেই আন্দোলনকে দফায় দফায় দমন করা হয়েছে। কিন্তু এবারকার আন্দোলন কাল হয়ে দেখা দিয়েছে তাদের জন্য, পাপ বালির হয়েছিল, সীমা লঙ্ঘন হয়ে গিয়েছিল। আল্লাহ ধরেন জালিমদেরকে, কখন ধরেন? যখন তারা সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ তাআলা ধরেন। আল্লাহর দৃষ্টিতে সীমা লঙ্ঘন হয়েছে বলেই আল্লাহ ধরেছেন। একজন বড় দায়িত্বশীল নেতা একদিন আমাকে বললেন যে আল্লাহ তাআলাকে মুসলিমের ডাক শুনেন না। আমি বললাম কেন শুনবেন না? বলে কই, আমি না হয় একজন গুনাগার সাধারণ মানুষ, কিন্তু দুই তিনজনের নাম বললেন যে আমি তো ওনাদেরকে দরবেশ মনে করি, আমার চোখের পানি আল্লাহ হয়তো শুনলেন না, ওনাদের চোখের পানি আল্লাহ দেখেন না? অবশ্যই দেখেন। আমি তাকে বলেছিলাম যে আপনার ক্যালেন্ডার আর আল্লাহর ক্যালেন্ডার এক নয়, আল্লাহর একদিন আমাদের 50,000 বছরের সমান, সুতরাং আল্লাহ তাআলা আমাদের ক্যালেন্ডারে চলেন না, আল্লাহ চলেন নিজের ক্যালেন্ডারে। মানুষ বহু পরিকল্পনা করে, সব পরিকল্পনা বাস্তবায়ন হয় না, কিন্তু আল্লাহ যা পরিকল্পনা করেন তার সব কিছু বাস্তবায়ন হয়, কিছু ব্যর্থ হয় না। আলহামদুলিল্লাহ আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হলো। আমরা বসে আছি সেনাপ্রধানের অফিসে, আলাপ করা হচ্ছে যে প্রধানমন্ত্রী কিভাবে পদত্যাগ করবেন, প্রেসিডেন্টের কাছে জমা দিবেন। আমরা তো চিন্তা করি নাই যে তিনি বলেছিলেন যে না অমুক নাম, নিজের নাম ধরে বলেছিলেন অমুক পালায় না, তিনি কি বলেন নাই তখনই পালিয়ে যাবেন? এটা তো আমাদের বিশ্বাস করার কথা না। আমরা আলাপ আলোচনা করছি, হঠাৎ করেই আমাদের এক সহকর্মী এক কোনো এক দলের, তিনি ঢুকে বললেন কেল্লা ফতে। খেলা হতে কি, যে টেলিভিশন তো ভাসতেছে এখন বঙ্গভবন আর প্রধানমন্ত্রীর কার্যালয়, কি হয়েছে সেখানে? কয় লাখ লাখ মানুষ ঢুকে গেছে, কি বলেন? আমরা আলোচনা করছি সেনাপ্রধানের সাথে, উনি জানেন না তাহলে? তো উনি তখন একটু মানে বলছেন আমাকে এটা একটু চেক করতে হবে। আমরা বললাম হ্যাঁ আপনি চেক করেন। চেক করে এসে বললেন যে ঘটনা সত্য। তখন আমাদের আলোচনার অর্ধেক শেষ, আমরা বললাম এটার আর দরকার নেই, এটা ফিনিশ, এখন পরবর্তী আলোচনায় যান। তো পরবর্তী আলোচনা হয়ে ওনাকে পরামর্শ দেওয়া হলো সবার পক্ষ থেকে, তো উনি যাবেন বঙ্গভবনে আমাদের মেসেজ নিয়ে প্রেসিডেন্টের কাছে, এই কাজ 1, 2, 3, 4, 5 কাজ করতে হবে। কিছুক্ষণ পরে ঘুরে এসে বললেন আপনারা কি কামানের গুলার মুখে আমাকে একা ছেড়ে দিবেন? বললাম গুলা তো সব আপনার হাতে, তো আমরা আপনাকে ছাড়বো কীভাবে, সব সৈনিক তো আপনার হাতে। কয় যে সারা দেশ এখন কামান হাতে নিয়ে বসে আছে, 18 কোটি মানুষের হাতে এখন কামান, আপনারা আমাকে সাহায্য করেন, আপনারা বঙ্গভবনে চলেন। আমরা একটু বিব্রত হলাম যে সেনাপ্রধানের অনুরোধে বা দাওয়াতে তো বঙ্গভবনে আমরা যেতে পারি না, বঙ্গভবনে যিনি আছেন এই দাওয়াতটা তো তিনি দিবেন, কিন্তু আমরা ঘটনার বাস্তবতাকে সামনে নিয়ে, ইমার্জেন্সিকে সামনে নিয়ে পরে আমরা আমাদের চিন্তা পরিবর্তন করলাম যে ঠিক আছে চলেন যাই, এরপরের দৃশ্য সব আপনারা জানেন আলহামদুলিল্লাহ। এইভাবে আমাদের দেশ থেকে স্বৈর শাসন নিমিষের তরে বাতাসে উড়ে যাবে এটা কি কেউ চিন্তা করেছিল? দুনিয়ার কোনো রাষ্ট্রবিজ্ঞানী, এদেশের কোনো রাজনীতিবিদ? ন, কেউ চিন্তা করেনি। এমনকি যারা আন্দোলন করেছে আমরা তাদের সাথেও ছিলাম, তারাও এটা চিন্তা করে, কোনো কোনো পর্যায়ে তারাও চিন্তায় পড়ে গেছে এই আন্দোলন সফল হবে তো, এরকম পর্যায়ে পড়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা তার ফয়সালা করে রেখেছেন যে মানুষকে জিম্মি দশা থেকে মুক্তি দিবেন। আলহামদুলিল্লাহ দেশ মুক্ত হয়েছে, এখন আমরা আগামীতে কিভাবে চলবো সেই নিয়ে দুটি কথা। আমরা পরিষ্কার বলেছি ওই দিন থেকে
যে বাংলাদেশে আর আমরা বিভাজনের রাজনীতি চাই না। কেউ আমাদের জাতির ঐক্যকে টুকরা টুকরা করুক, এটা আমরা মানব না। আমরা চাই আমাদের জাতি জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকবে। দল মত ধর্ম ভিন্ন থাকবে, কিন্তু জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা সবাই আপোষহীন। এই জায়গায় আমরা কারোর সাথে আপোষ করব না। এর উদাহরণ দুনিয়ায় ভুরি ভুরি আছে। ইনশাল্লাহ আমরা পারব। আমরা বলেছি এই দেশে আমরা মেজরিটি মাইনরিটি একেবারেই মানি না। এটা বলে কিছু মানুষের উপর স্নায়ুর চাপ প্রয়োগ করা হল। আমার মসজিদ যদি পাহারা দেওয়ার প্রয়োজন না হয়, আরেকজনের মন্দির মঠ পাহারা দেওয়ার প্রশ্ন আসবে কেন? আমরা এমন একটি দেশ চাই যে কোনো প্রতিষ্ঠানই কারো পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মানুষের বিবেক এটাকে পাহারা দেবে। প্রত্যেকটি ধর্মের মানুষ তার ধর্মকর্ম সে অত্যন্ত স্বস্তির সাথে পালন করবে। ইসলাম কারো উপর জোর জবরদস্তি একেবারেই অনুমোদন দেয় না। লা ইকরাহা ফিদ্দিন, দিনে কোনো বাড়াবাড়ির চাপাচাপি চলবে না। স্পষ্ট মুবিন, কোরআনের সমস্ত আয়াত একদম স্পষ্ট। এর চাইতে মানবতার জন্য কল্যাণ করার কিছুই হতে পারে। তবে আমরা ফিল করলাম যে সব সমাজেই কিছু চালাক দুষ্ট মতলববাস থাকে। এই জন্য পরদিন থেকে আমরা শুধু একা নই, সমস্ত কওমি মাদ্রাসার ছাত্ররা নেমে এসেছে রাস্তায়। আমরা গিয়েছি, সবাই মিলে আমরা এইগুলা পাহারা দিয়েছি। একটা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে বাংলাদেশে। আমরা সারা দেশে আমাদের কর্মীদেরকে বলেছি যে মুমিনরা ঐক্যবদ্ধ হয়ে আজকে সবার ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত একটা স্থিতিশীল সরকার মোটামুটি প্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত আমাদের এই পাহারাদারি অব্যাহত থাকবে। শুধু ধর্মীয় প্রতিষ্ঠান না, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, কোথাও যদি তারা কেউ ফিল করেন যে আমাদের কোনো সহযোগিতা দরকার, আমরা প্রস্তুত তাদেরকে সহযোগিতা দিতে। আলহামদুলিল্লাহ একটা অনন্য ভ্রাতৃত্ব এর মধ্য দিয়ে আমাদের সবার মধ্যে গড়ে উঠেছে। এটি ফুলের বাগান, ফুলের বাগানে এক জাতের ফুল থাকে না, বিভিন্ন জাতের ফুলে বাগান তৈরি হয়। এক একটা ফুলের এক একটা গুরুত্ব, এক এক গাছের এক এক গুরুত্ব। সবাই মিলেই আমাদের এই সমাজ, এই বাগান। আমরা আগামী দিনেও সেই সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করব ইনশাআল্লাহ। আগামীতে খুব সন্নিকটে আমাদের হিন্দু ভাই বোনদের তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান আছে, আমরা জানি, সবাই জানি। এটি তাদের বাংলাদেশের সবচেয়ে বড় অনুষ্ঠান। আমরা সরকারকে এই ব্যাপারে কিছু আহ্বান জানাবো ইনশাআল্লাহ, এবং জনগণকে আমরা আহ্বান জানাবো। আমরা তাদের অনুষ্ঠানটা তাদের পরিবেশে তারা যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে, কেউ গিয়ে সেখানে কোনো ডিস্টার্ব না করতে পারে, এই জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব আশা করছি। সম্মানিত ভাইরা, এরপরে আমরা কি বলেছি? আমরা বলেছি যে এখনকার আমাদের রাজনীতি হচ্ছে, এই যারা জাতির জন্য জীবন দিয়ে জাতিকে মুক্ত করে গেল, এখন তাদের পরিবারের কাছে যাওয়া আমাদের দায়িত্ব। আমরা সারা দেশে যাখানে যার খবর পেয়েছি শহীদ পরিবারের, আমরা আমাদের কর্মীদেরকে বলেছি দেরি করবেন না, ছুটে যান, তাদের দোয়া নেন, সৌভাগ্যবান হন তাদের সাথে দেখা করে। তারা গর্বিত শহীদ পরিবার, তার ভাই, তার স্বামী, তার সন্তান এই আন্দোলনে জীবন দিয়েছে, সে জাতীয় বীর। জাতির জন্য জীবন দেওয়ার সৌভাগ্য সবার হয় না। যান তাদের কাছে, যান, বিপ্লবের স্পিরিট আপনার মাঝেও তৈরি হবে। যান, ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। আমরা টাকা পয়সা দিয়ে কারো জীবনের সমস্ত কিছু সমাধান করতে পারবো না, কিন্তু কলিজার একটু ভালোবাসা দিয়ে তো পারবো তাদেরকে একটু তাদের কষ্টটা হ্রাস করতে। এই জন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ আমরা চষে বেরিয়েছি, আমাদের কর্মীরা সহকর্মীরা চষে বেরিয়েছে। এরপরে আমরা বলেছি যে যারা আহত হয়ে কাতরাচ্ছে হাসপাতালের বেড়ে বেডে কিংবা বাড়িতে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। এই সংখ্যাটা বিশাল, হাজার হাজার, কয়েকশো মানুষ তাদের দুইটা নয়ন হারায় ফেলছে, এখন আর চোখে দেখে না, চোখের আলো নিভে গেছে। কয়েকশো মানুষের পা কাটা গেছে, হাত কাটা গেছে, তারা তাদের অঙ্গ ফেরত পাবে না। আমি হাসপাতালের বেডে তাদেরকে দেখতে গিয়েছি, জিজ্ঞেস করেছি আপনার কেমন লাগে, আপনি কি মন খারাপ করেছেন? কেন, আমি খুশি। আপনি খুশি? পা হারিয়ে খুশি, হাত হারিয়ে খুশি, চোখ হারিয়ে খুশি? বলে হ্যাঁ আমি খুশি। কেন ভাই আপনি খুশি? কয়েছে দেশ স্বাধীন করেছে। আল্লাহু আকবার,
কাউকে কাউকে একটু বললাম আগামীতে একটু সতর্ক হয়ে চলবেন, আন্দোলন সংগ্রাম হয়ে তাই জাতির জীবনে আরো আসবে, তা আপনার তো একটা অঙ্গ দিয়েই ফেলেছেন, আপনি আগামীতে না আসলেও চলবে। কয় জি না, জাতির প্রয়োজনে একটা পা গেছে আর একটা পা দরকার হয়ে দিয়ে দেবো। যে জাতির সন্তানেরা এইরকম কমিটমেন্ট নেয়, এই জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি মুমিন মুসলমানদের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব দেন, কথাটা ভালো করে খেয়াল করবেন, আমি শব্দ বলতেছি মুমিন মুসলমানদের হাতে যদি এই দেশ পরিচালনার দায়িত্ব দেন, ইনশাআল্লাহ আমাদের এই সম্মিলিত সকল কর্মীরা তার বিবেকের পাওয়ার আদার হবে এবং সে জনগণেরও পাওয়ার আদার। আমরা দেশকে আমাদের মালিকানা মনে করব না। আল্লাহ তাআলা যদি এইরকম কোনো সুযোগ দেন, আমরা নিজেদেরকে সেবক এবং খাদিম মনে করি। যদি সেই সেবাটা আল্লাহ কবুল করেন, নিজেদেরকে আমরা সৌভাগ্যবান মনে করি। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এখন দেখছেন না যে প্রথমবার এমপি হওয়ার পরে দ্বিতীয়বার যখন তার আর্থিক বিবরণী নির্বাচন কমিশনে জমা দিছে, দেখা যায় এক একজনের 700 গুণ 800 গুণ আয় বেড়ে গেছে। আলাউদ্দিনের প্রদীপ গড়ে গড়ে জ্বলে উঠেছে। আমার আশঙ্কা হয় মুমিনরা যদি এদেশের দায়িত্ব পালন করার সুযোগ পায়, ওদের 700 গুণ তো বাড়বেই না, ঋণের ভারে ওদের পিঠ মরণ দুর্বল হয়ে যায় কিনা, কারণ তখন জনগণের খেদমত করতে গিয়ে সবসময় শুধু রাষ্ট্রের ভাণ্ডার থেকে খরচ করা যায় না, অনেক সময় নিজের পকেট থেকেও খরচ করতে, যেটা এখনো মুমিনরা করে। সম্প্রতি বছরগুলোতে আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দেশে অনেক নাম করা বিশাল বিশাল আন্তর্জাতিক এনজিও আছে, বড় বড় দল আছে, কিন্তু যখনই বন্যা করা দুর্যোগ দেখা দিয়েছে ওলামায়ে কেরাম ঝাঁপিয়ে পড়েছেন, ঝাঁকে ঝাঁকে। তারা বাংলাদেশের নতুন ইতিহাস সৃষ্টি করেছেন, তারা জাতির মধ্যে আশা জাগিয়ে তুলেছেন যে ওলামায়ে কেরামে সত্যিকার অর্থে দেশের মানুষকে ভালোবাসে। সম্মানিত ভাইরা, যাদের হাতে ঈমানের নূর আছে, যাদের হাতে আল্লাহর কিতাব আছে, যাদের হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আছে, তাদের এর চাইতে দুনিয়ার বড় কোনো সম্পদের প্রয়োজন নেই। এখন শুধু আল্লাহ তাআলা আমাদের সঙ্গী থাকলেই হয়ে যায় আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি এই জাতির একমাত্র প্রকৃত বন্ধু এবং সঙ্গী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা চাই না আবার সমাজে চাঁদাবাজি হোক, আবার দখলদারি হোক, আবার লুটতরাজ হোক, আবার ঘুষের রমরমা বাণিজ্য গড়ে উঠুক, আবার 500, 700, 2000 গুণ আয় কারো কারো বেড়ে যাক, আবার ব্যাংক ডাকাতি হোক, আবার ব্যবসায়ীরা বঞ্চিত হোক, এগাটে ওগাটে দৌড়াদৌড়ি করুক, এটা আমরা চাই না। ব্যবসার প্রয়োজনে সৎ ব্যবসায়ীরা ব্যাংক থেকে সহযোগিতা পাবে, পুঁজি পাবে, অসৎ দুর্বৃত্তরা ব্যাংকের কাছেও যেতে পারবে না। তা অবশ্যই নিশ্চিত করবে যদি ইমানদারদের সরকার গঠিত হয় ইনশাআল্লাহ, কারণ তারা আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করার কারণেই জনগণের সম্পদের আমানতের পাহারাদারি করবে, চৌকিদারগিরি করবে, এটার মালিক সাজার চেষ্টা করবে না, ওদিকে কালো হাত পড়বে না। এখন তো ভাগাভাগি করে সব শেষ করে দিয়েছে, ব্যাংকগুলা ফুটলা, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস, ব্যবসা বাণিজ্য এখন শূন্যের কোটায় চলে আসতেছে, মাঝখানে রিমিটেন্সও বন্ধ হয়ে গিয়েছিল। এই সব কিছু আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে এখন একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এই সরকারের ব্যাপারে আমাদের মেসেজ স্পষ্ট, আপনারা জনআকাঙ্ক্ষার অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা ক্যান্ডিডেট হয়ে ভোট চেয়ে ভোট পেয়ে এখানে বসেন নাই, বরঞ্চ আমরা জনগণই আপনাদেরকে এই দায়িত্ব দিয়েছি। সুতরাং 24-এর বিপ্লবের চেতনাকে সম্মান করেই আপনাদেরকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। এই ক্ষেত্রে কোনো ব্যতিক্রম জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে না। যতক্ষণ পর্যন্ত আপনারা এই চেতনার উপরে থাকবেন, আপনারা আমরা আশা করি আমরা কথা দিতে পারি এদেশের আপামর জনগণের সাহায্য এবং দোয়া আপনারা পাবেন। কিন্তু যদি আপনারা এই পথ থেকে সরে যান, আমরা আপনাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করি। যদি আমাদের সংশোধনতে কাজ না হয়, আমরা প্রতিবাদের রাস্তায় থাকি, যাতে আপনারা সুন্দরভাবে দেশটা চালাইতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যেহেতু কোনো নির্বাচিত নিয়মিত সরকার নন, আপনাদের মূল কাজটা হচ্ছে গণতন্ত্রে
উত্তরণ করে জাতিকে হ্যান্ডওভার দিয়ে যাওয়া, একটা সুষ্ঠু নির্বাচন করা। সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু অত্যাবশ্যকীয় সংস্কার করতে হবে। আমরা দেখলাম যে ওনারা কিছু কমিশন গঠন করেছেন, কিন্তু অংশীজনের সাথে কোনো ডায়ালগ হয়। আমাদের মধ্যে কেউ কেউ আমরা দাবি করেছিলাম নির্বাচনের একটা রোডম্যাপ প্রয়োজন, আমরা এই দাবির সাথে দ্বিমত পোষণ করি নাই, কিন্তু আমরা বলেছি তার আগে আরেকটা রোডম্যাপ দরকার। সেই রোডম্যাপটা হচ্ছে সংস্কারের রোড, যে কি কি বিষয়ে ওনারা সংস্কারে হাত দিবেন আর কতটুকু সময়ের ভিতরে এই কাজ করবেন। এইটা যদি সফল হয় তাহলে নির্বাচনী রোডম্যাপও সফল হবে, এটা যদি ব্যর্থ হয় সরকার ব্যর্থ হবে, বিপ্লব ব্যর্থ হবে, দেশ ব্যর্থ হবে। আলহামদুলিল্লাহ আশা করছি যে এটার কেউ ব্যর্থ করবেন না। আমরা সরকারকে আহ্বান জানিয়েছিলাম আপনি বসুন, যেভাবে ঐক্যমত্যের ভিত্তিতে সরকারের উপর এ দায়িত্ব জনগণ দিয়েছে, আরেকবার জনগণের সাথে, জনগণের প্রতিনিধিদের সাথে, রাজনৈতিক দলের সাথে, সিভিল সোসাইটির সাথে আপনারা আবার ডায়ালগ করবেন, আমরা অভিনন্দন জানাই। আগামী শনিবার থেকে তারা আবার এই ডায়ালগ শুরু করতে যাচ্ছে, তারা যদি ডায়ালগ করেন আশা করি ভালো কিছু বের হয়ে আসবে ইনশাআল্লাহ। মিলেমিশে যে কাজটা করা হয়, 10 জনের পরামর্শ নিয়ে যে কাজটা করা হয়, এই কাজে আল্লাহর বরকত থাকে। আপনারা সবাই দেশের জন্য দোয়া করবেন, আমরা শুধু আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি, আল্লাহ যদি আমাদেরকে কখনো দায়িত্ব দেন, আপনারা যদি ভালোবাসেন, আপনারা যদি এগিয়ে দেন, তাহলে আমরা চেষ্টা করব আপনাদের এই আমানতের মর্যাদা রক্ষা করার। আমরা চেষ্টা করব নিজেরা দুর্নীতি জিরো এবং সকলের জন্য দুর্নীতি জিরো করব না, কাউকে করতেও দেব না ইনশাআল্লাহ। তাহলেই একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। তবে এটা মনে রাখতে হবে, ড্রেনের ময়লা পানি দিয়ে 24 বার ধুইলেও কিন্তু উজু একবার হবে না। উজুর জন্য প্রয়োজন হবে পরিচ্ছন্ন পানি, পবিত্র পানি। এই জন্য কাকে দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হবে, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এটা বুঝে ফেলেছে। একটা দুর্নীতিমুক্ত করাপশন ফ্রি সোসাইটি এই দেশের মানুষ চায়, আর আমরাও সেটাই চাচ্ছি। 2 নম্বর, আমরা চাই না যে আদালত কারো অর্ডারে ছিল, আমরা চাই আদালত যে আইন থাকবে সেই আইন এবং আদালতের বিচারকদের বিবেক অনুযায়ী ছিল, এখানে কোনো কালো ভূতের হাত পড়ুক এটা আমরা চাই। সত্যিকার অর্থে এই বিচার বিভাগ স্বাধীন থাকবে, এই জন্য স্বাধীন সেক্রেটারিটা গঠন করতে হবে। 3 নম্বর, আমরা চাই না রাষ্ট্রের কোনো বাহিনী অথবা কোনো সেবক কোনো দলের হয়ে দলবাজি করুন, আমরা ক্ষমতায় গেলে কাউকেই সুযোগ দেবো না আমাদের হয়ে তেলবাজি দলবাজি করার কোনো সুযোগ দেবো না। রাষ্ট্রের কর্মচারী হবেন রাষ্ট্রের সেবক, রাষ্ট্রের ট্যাক্সের পয়সায় তাদের সব কিছু চলে, আমারও অনেক কিছু চলে, এই জন্য আমার যেমন দায়বদ্ধতা আছে রাষ্ট্রের বাহিনীগুলোর বিশেষভাবে সেই দায়বদ্ধতা আছে। এই জায়গা থেকে তাদেরকে সরিয়ে বিপজ্জনক অবস্থায় নিয়ে জাতির মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। জাতি একদিকে যুদ্ধে, তারা আরেকদিকে যুদ্ধে, এই যুদ্ধ করে অনেকগুলো জীবন গিয়েছে। আমরা আরেকবার চাই না যে এই ধরনের একটা অবস্থা বাংলাদেশে সৃষ্টি হবে, আমরা এটা হতে দেব। 4 নম্বর, আর্থিক সেক্টরে আমরা এখানে কোনো নেপোটিজম বা স্বজনপ্রীতি আমরা দেখতে চাই না, নিজেরাও করবো না এবং কাউকে করতে দেব না। যদি রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেয় যে এই দেশটা সুন্দর হবে, আর কেউ অসুন্দর চলার সাহস করবে, কিন্তু যখন সবাই দেখবে যে ইনিই তো দুর্নীতিবাজ, ইনিই তো কিছুই মানেন না, ইনিই তো সকল ক্ষেত্রে দাপিয়ে বেড়াচ্ছেন, তখন রাষ্ট্রের সকল অঙ্গ এই জ্বরে আক্রান্ত হয়। আমরা এই জ্বর থেকে জাতিকে ইনশাআল্লাহ মুক্ত রাখার সকল শক্তি দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই সব কিছু সম্ভব এমন একটা আইনে, যে আইনের মধ্যে কোনো দুর্বলতা নাই। আলিফ লাম মিম যালিকা কিতাবুল্লাহ হুদাল লিল মুত্তাকিন, এই বিধানটা হচ্ছে কোরআন। এবং আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ যাদেরকে তার অন্তর আল্লাহর ভয় দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, তাদের পক্ষেই এখান থেকে হেদায়ত পাওয়া, সঠিক রাস্তা পাওয়া সম্ভব। আমরা জাতিকে সঠিক রাস্তার উপরে দেখতে চাই, তুলতে চাই, আপনাদের সকলের সহযোগিতা চাই, দোয়া চাই। হ্যাঁ, আমরা ভুল করলে আমাদের আপনারা অবশ্যই সমালোচনা করবেন, ধরিয়ে দেবেন, পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন। এর মধ্য দিয়েই ইনশাআল্লাহ এদেশের দেশপ্রেমিক ইমানদার জনতা ইনশাআল্লাহ একটা সুন্দর দেশ আশা করি উপহার দিতে পারবে। এইরকম একটা সময়ের অপেক্ষায় আপনাদের সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে
কথা বলতে গেলে সারা রাত আমি বলতে পারবো, কিন্তু আপনারা শুনতে পারবেন না। ইংলিশে একটা ফ্রেজ আছে, এ হ্যাংরি পার্সন ইজ এ অ্যাংরি পার্সন, পেটে যার কুদা তাকে মিজাজ তার বিগড়ে যায়। আমি আপনাদের মিজাজ বিগড়াতে চাই না। আসসালামু আলাইকুম।